বন্ধুরা আবার একটা খুশ খবর নিয়ে আপনাদের সেই পছন্দের জায়গায় চলে এসেছি। দাদাকে তো আপনারা ভালোমতো চিনে গেছেন, দাদা তো 52 গাড়িতে রেকর্ড করে দিয়েছে, আবার ধামাকানিতে চলে এসেছে। তো দাদা আবারও তো একটুখানি আগে দর্শন দাও, কত গাড়ি আছে দাদার কাছে? এখনো অনেক গাড়ি রেডি হচ্ছে, তো সেইগুলো সব আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, পুজোর আগে চলে আসুন, ফিনান্স পেয়ে যাবেন, আর নাম ট্রান্সফার তো হয়ে যাবে, চাপ নেবেন না। অল্প পয়সায় যেটা লাগে, কত লাগে দাদা? 1600 টাকা লাগছে নাম ট্রান্সফার। হ্যাঁ, 1600 টাকায় নাম 52 নাম্বার, কিন্তু এটা নদিয়ার ভিতরেই 1600 টাকা। এবার নদিয়ার বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে, যেটা কস্টিং চার্জ হবে আরটিও তো সবাই জানেন সেটাই লাগবে। তো দাদা তোমাকে তো মোটামুটি অনেকে চিনে গেছে, যারা নতুন দেখছে কিভাবে আসবে? নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে আপনাকে কৃষ্ণনগর লোকাল ধরে আসতে হবে, কৃষ্ণনগরের আগের টপ, কৃষ্ণনগর বা লালগোলা, লালগোলা কৃষ্ণনগরের আগের টপ বাদকুল্লা, আর টায়ারপুরের পরের টপ বাদকুল্লা, বাদকুল্লা। আর যদি কৃষ্ণনগরের থেকে আসেন তাহলে তো আপনারা জানেনই কৃষ্ণনগরের পরের টপ, আর বহরমপুর থেকে যদি আসেন, বহরমপুর থেকে যদি আসে তাহলে কৃষ্ণনগরের পরের টপ বাদকুল্লা, বাদকুল্লা। আর এই রাস্তাটা দেখিয়ে দেবো, এটা 34 নম্বর জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়ক রয়েছে এটা আমাদের। এটা কিন্তু একদম কলকাতায় গিয়ে উঠছে, কলকাতায় উঠছে। আপনারা যদি বাই রোডেও আসতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, খালি কল করে নেবেন, এই বাই রোডকে পিক আপ করে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসবে। আর দাদা ফিনান্সের ব্যাপারটা একটু শুনবো, আর হোম ডেলিভারি ব্যাপারটা শুনবো। আমাদের তো হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে, যার কস্ট একদম নেই বললেই চলে, আমরা নিই না কস্ট, মানে যেখানে হোক, যেখানেই হোক আমরা কস্ট নিচ্ছি না, বাড়ি থেকে গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা, কিন্তু তার আগে আমাদের এখানে আসতে হবে, গাড়ি দেখতে হবে, অ্যাডভান্স করতে হবে, আমাদের লোককে গাড়ি দিয়ে টাকা নিয়ে, মানে ওই যে দুয়ারে বাইক প্রকল্প, একদম দুয়ারে বাইক প্রকল্প। বাড়িতে পৌঁছে যাবেন, খালি কলিং বেল লাগাবেন, আর গাড়ি দেখবেন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর দাদা তোমাদের যে ফিনান্সের ব্যাপারটা, কত কিলোমিটার জুড়ে রয়েছে? 200 কিলোমিটার জুড়ে আছে, 200 কিলোমিটার একদম, মানে কৃষ্ণনগর থেকে 200 কিলোমিটার, মানে অনেকটা এরিয়া বুঝতে পারছেন। আর দাদার কাছে অনেকে এসে বর্ধমান, অনেক দূর দূর থেকে এসছে, মানে বলে বোঝাতে পারো, থেকে এসছে, বেহালা থেকে এসছে, হ্যাঁ, মানে যেই দামে দাদা গাড়ি রাখে অবাক করার মতো, মানে দাদা এসে একদম চমকে দিয়েছে সবাই, পুজোর আগে এসে খেলে দিয়েছে নাকি, আবার পুজোর আগে খেলার জন্য চলে এসছে দাদা। তো কথা কম বলে যে শুরু করব, দাস অটোমোবাইলে আমি আজ চলে এসেছিলাম, প্রথমে কি দিয়ে শুরু করবো, মাইলেজ বাইক নাকি স্পোর্টস বাইক? স্পোর্টস বাইক, প্রথমে ডানা কাটা পরি দিয়েই শুরু করব আমরা। তো ম্যাডাম একটা গাড়ি নিয়েছে, আমি সেটা ভিডিওর মাঝখানে দেখাবো আপনাদেরকে, ডানা কাটা পরি দেখবো, করব বিয়ে নেব না কোপন, কাদা মাখা পরি দেখে ভরে যাবে সবার মন, সবার মন ভরাতে আজকে চলে এসেছি। বলো, এটা 2020 গাড়ি আছে, 1,20,000 টাকা দাম আছে, নাম ট্রান্সফার আমাদের ভেতরে, ঠিক আছে। আর তোমার ভিডিও দেখে আসলে যে ডিসকাউন্টটা থাকবে সেটা তো, অফারটা কি আছে? অফারটা এর সঙ্গে একটা যে আইফোন, মানে কিপ্যাড ওয়ালা মোবাইল, যেটা কিপ্যাড ওয়ালা মোবাইল, ওটা কিন্তু 1,000 টাকার তেল, তেল ওটা কিন্তু খুব অ্যান্টিক পিস, পাওয়া যায় না, ওটা অবশ্যই নেবেন। তো 1,20,000, আর চুটকি মারলে তো কাজ হয়ে যাবে, ডিসকাউন্ট হবে, ডিসকাউন্ট হয়ে যাবে, জায়গা এসে কথা বলুন, হয়ে যাবে। গাড়িটা একটু ভালো করে দেখাতে বলবো, টায়ার থেকে শুরু করে গাড়িতে একটা চুলের দাগ নেই, ডুয়েল চ্যানেল এবিএস আছে, ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে রয়েছে, 20 গাড়ি অবভিয়াসলি ডুয়েল চ্যানেল এবিএস হবেই, 52 নম্বর আরটি আছে, 1,20,000, আরো কম বেশি হয়ে যাবে। যার লিভার ভালো সে কিন্তু দাদার মতো হ্যান্ডসাম, দাদা যা ধামাকা দিয়ে দেয় পুজোর আগে, প্রচুর ধামাকা দেয়। তারপরে দেখবো যে রয়্যাল এনফিল্ড, আমি সোনার কালেকশন বলি, সেই কালেকশন একটা আছে, আর একটা নিয়ে তো মারামারি লেগে গেছিল, একটা নিয়ে মারামারি লেগে গেছিল, যেটা কাস্টমার, অনেক কাস্টমারকে আমি মনে কষ্ট দিয়েছি যে দিতে পারিনি কাস্টমারগুলোকে, আমার নিজেরই খারাপ লেগেছে, কারণ কিছু করার ছিল না। তোমার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে কেউ একজন আমাকে ফোন পেতে পেমেন্ট করে দেয় গাড়িটার জন্য, উনি গাড়িও দেখেনি, ভিডিওতেই দেখে আমাকে পেমেন্ট করেছিল, যার জন্য গাড়িটা কোনো কাস্টমারকেই দেখাতে পারিনি। তো দাদা ওরকম কি আসবে, আমার মারামারি লাগবে এইবারে দাদা? হ্যাঁ হ্যাঁ, এই একটা গাড়ি আছে, একটু সামনে যেতে বলো ভাইকে। হ্যাঁ বলো, 2015-র গাড়ি আছে এটা, 2015-র গাড়ি আছে, 80,000 টাকার দাম রাখা আছে এটা, 80,000 টাকা দাম রাখা আছে, সঙ্গে যে গিফট গুলো আছে সেগুলো আছে, আরো কম বেশি হয়ে যাবে, জায়গায় আসুন, একদম চুটকি বাজান, খেলা কিন্তু হয়ে যাবে নাকি? হ্যাঁ দাদা কিন্তু ঠুকে ঠুকে রান্নায় না, চক্কা মারে আর ফক্কা মারে, মানে ছয় ছয়। তারপরে এইটা এমন একটা দামে আসবে, আশা করি পুজোর আগে, হ্যাঁ কেউ দিতে পারবেন, আর পুজোর আগে এই গাড়ি নিয়ে ঘুরলে কিন্তু এটা অনেকটা দাদা হিমালয়ানের মতো, হিমালয়ানের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ বলো, এটা হিরোর এক্সপালস আছে, 2022-এর গাড়ি আছে, 2022-এর গাড়ি, মানে নতুন গাড়ি, একদম ক্যাশের গাড়ি আছে। আচ্ছা এটা তোমার জন্য কত রাখবো বলো দাদা? আমাকে যত কম দেবে, আমার জন্য না, ওই যে ওইদিকে যত, ওইদিকে যত কম দেবে তত ভালো, বলো তুমি, বলো কত করবো, বলো তুমি যা বলো তাই করো, বলো তাই বলো, হ্যাঁ বলো,
এটা নতুন দাম কত আছে দাদা? নতুনের দাম আছে 1,85,000। 1,85,000 আছে। এইগুলো কিন্তু এক্সট্রা সব লাগানো রয়েছে। গাড়িগুলো সব টোটাল কত কিলোমিটার রানিং আছে এটা দাদা? 12,000 কিলোমিটার অরিজিনাল রান আছে। 12,000 কিলোমিটার। 90-90 নতুন গাড়ি আছে। আর দাদা বলেছে যদি একটা গাড়িতে রং করা থাকে গাড়ি গিফট করে দেবে। তো গাড়িটা একটু চারিপাশে দেখাও, এইগুলো দেখে বলছে দাদা চালাই তো নি গাড়িটা। চালাইনি, 12,000 কিলোমিটার অরিজিনাল রান বলছি তো গাড়িটা থেকে। 80,000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবিএস আছে, একটু দূরের থেকে দেখাও, এবিএস থাকে এই গাড়ির সঙ্গে। আর এইটা কিন্তু স্ক্র্যাচ যাতে না লাগে স্ক্র্যাচ গার্ডও লাগিয়ে দিয়েছে, মানে এক্সট্রা খরচা করেছে। গাড়িটা সাজানো আছে, সাজানো আছে। আর এইসব গাড়ি ধরে পাহাড় পর্বতে চললে না মানে হেভি লাগে। তো আমি আরো দুজনকে দেখাবো, একটু ক্যামেরাটা নিয়ে আসো। এই দুজন হচ্ছে স্পেশাল আমার ক্যামেরা ধরে, এরা কিন্তু এখান কাজটা একটু হাই হ্যালো করো, হাই 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 করো, হাই হ্যালো নাও ধরো। তো এরা সাপোর্ট করে, আর এখানকার স্টাফ খুবই ভালো রয়েছে। তো মানে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি রয়েছে। এরপরে দেখবো মাসাল ম্যান, তাই তো দাদা বলো? 2018 গাড়ি আছে, ডবল ডিশ আছে। হ্যাঁ, 58,000 টাকা। 2018 ডবল ডিশ 58,000 টাকা, সঙ্গে 2,000 টাকা ডিসকাউন্ট, 1,000 টাকা তেল। 1,000 টাকা তেল ডিসকাউন্ট তো হবেই বস, শুধু জায়গা এসে আমার নাম নিতে হবে না, চুটকি বাজাতে হবে। চুটকি বাজালে এই কাজ হয়ে যাবে। একটু গাড়িটা দেখাতে বলবো, ভালো করে দেখাও। কত দাম নিলে দাদা? 58,000। আর তেল আছে, অনেক কিছু আছে, খালি জায়গায় আসুন, এসে খালি পছন্দ করুন। আর যে কোনো গাড়ি দাদার কাছে বড় গাড়ি বেশি থাকে সেই গাড়িগুলো রেডি হচ্ছে। দাদা কি কি গাড়ি রেডি হচ্ছে তোমার? আপাতত মানে রেডি হচ্ছে যেমন আরএস, কেটিএম, ডিউক সব পেয়ে যাবেন, আরসি। দাদাকে একটু সময় দিতে হবে, আর এখন পূজোর প্রচন্ড চাপ আছে, মিস্ত্রিরা পাচ্ছে না, শ্বাস নিতে পাচ্ছে না নাকি? দাদারও দেখেছেন অবস্থা, দেখেছেন দাদা? আমি তো এমনি দাঁড়িয়ে রেখে দিই, আমি তো কাটি না, দাদা তো টাই পাচ্ছে না, পাচ্ছি না টাই, টাইম পাচ্ছি। হ্যাঁ, তো এটা 58,000-তে পেয়ে যাবেন, আরো ডিসকাউন্ট হয়ে যাবে। এইবার 220 মডেলে যারা 180 একটু মাইলেজ বেশি চান, 220 38 মতো মাইলেজ দেয়, তার থেকে যদি একটু বেশি মাইলেজ চান, 220 ফিল নিতে চান, ছোট ভাই 220 ছোট ভাইকে নিয়ে এসেছি 180। বলো বলো কত করবো? 2019 এর মডেল আছে, তোমার যা দাম দাদা আমি বলতে পারবো না। তোমার রেটে গাড়ি দেবো আজকে, আমার রেটে বাজি লাগাবো। হ্যাঁ বাজি লাগাও তুমি। 70 দিলাম দিলাম। হ্যাঁ আরো কম হবে? করবো তো, ওই কি বলো বলো। আর 2,000 টাকা সঙ্গে ডিসকাউন্ট, 68 একদম নাকি? রাউন্ড ফিগার 1,000 টাকা কমিয়ে দিলাম, রাউন্ড ফিগার আসবে না? আচ্ছা 65 করলাম, আরো আসবে না? আর রাখার জায়গা নেই, এবার আপনারা আসুন তারপরে রাখার জায়গা হয়ে যাবে নাকি? একদম। হ্যাঁ, তো এটা মাত্র 65-তে আপনারা পেয়ে যাবেন। এইবার গাড়িটা একটু ভালো করে দেখি না, নতুন টায়ার রয়েছে, গাড়ির চারিদিকে একটাও স্ক্র্যাচ নেই, যতগুলো গাড়ি দেখাবো আজকে একদম আনটাচ, আর কোনো জায়গায় কোনো টাচ টুচ কিচ্ছু নেই। এটাও বলে দিই, এটা কিন্তু টোটাল ডিসকাউন্ট করে 65 দিয়েছি। হ্যাঁ ডিসকাউন্ট করে, মানে এরপরে আর ডিসকাউন্ট হবে না, তেল থেকে শুরু করে সব ডিসকাউন্ট করার পরে 65 কিন্তু, 65 আর ডিসকাউন্টের জায়গা নেই। এইবার হচ্ছে গন্ধ শুকবে আর উসুস করে উঠবে। বলো সুপার স্প্লেন্ডার 2021 এর সুপার স্প্লেন্ডার, এটা তো নতুন গাড়ি, একদম নতুন গাড়ি, কারেন্ট গাড়ি আছে। হ্যাঁ মাত্র 20,000 কিলোমিটার অরিজিনাল চলা। একটু নিয়ে আসো নিয়ে আসো, ক্যামেরাটা আমাকে একটু দাও, আমি একটু দেখিয়ে দিই। 20,000 কিলোমিটার, এখানে যতগুলো গাড়ি আছে সব অরিজিনাল চলা আছে। 21,849 কিলোমিটার অরিজিনাল রানিং আছে। আমি বলবো একটু ইঞ্জিনটা দেখাতে, ইঞ্জিনটা দেখাও দাদা। কুমারতলিতে অর্ডার দিয়ে গাড়ি বানাচ্ছে নাকি? কিন্তু একটা জিনিস দেখো, কোথাও টেচআপ করানো নেই, কোনো টেচআপ নেই, একদম অরিজিনাল থাকবে আমার গাড়িতে। হুম, দাগ তো হালকা হালকা থাকবে, নাহলে আমি সেকেন্ড হ্যান্ড কেন বলবো? সেকেন্ড হ্যান্ড নতুন হয়ে যেত দাদা, তবে এমন দাগ থাকবে আপনারা চোখে দেখতে পারবেন। হ্যাঁ কত দামে রেখেছো? কত সালের গাড়ি আছে? 65 21 গাড়ি আছে, 21 গাড়ি 65,000 টাকা। আর এই ডিসকাউন্ট থাকছে, ডিসকাউন্ট থাকবে, ওগুলো তো জায়গায় আসলে জানেনই খেলা হয়ে যাবে, খেলা হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর এই সব গাড়ি নিলে ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে কবে তেল ভরেছে। এইবার দেখবো ঘোড়ার কালেকশন, ওই টকবক টকবক নাকি বলো? এটা হচ্ছে 2017 আছে। হুম, এ তো রেকর্ড প্রাইস আছে, রেকর্ড প্রাইস 58,000 টাকা। কত সালের গাড়ি? একদম তো মাত্র 58,000 টাকায় 17 গাড়ি, ভাবা যায় দাদা? সঙ্গে ডিসকাউন্ট তো থাকছে, বিস্ফোরিত একদম। হ্যাঁ
গাড়িটা একটু দেখিয়ে দাও চারিদিক থেকে। খুব সুন্দর কালেকশন রয়েছে, 58,000 টাকায় ভাবা যায় না দাদা যেই দামে গাড়ি রাখে। তো এরপরে দেখবো BS6 এর গ্লামার, বলো। 2020 লাস্টের গাড়ি আছে, 60,000 টাকা কুড়ির লাস্টের গাড়ি, মানে 21 বলা যায়। তারপর এইদিকে চলে আসো, এদিকে অনেক গাড়ি রয়েছে, মাইলেজ বাইক আছে, তবে যেইগুলো স্পোর্টস বাইকগুলো যেগুলো আছে KTM ওগুলো কিন্তু রেডি হচ্ছে, একটু সময় দেবে, ফোন করলে কাস্টমাররা পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে। তো দাদা আমরা প্রথমে এই ব্ল্যাক পরিটা থেকেই শুরু করি, বলো। লিভো আছে, হন্ডা লিভো, গাড়ি আগে দেখাতে বলবো, গাড়ি আগে দেখাও। এইটা হচ্ছে আয়না কালেকশন, যতগুলো গাড়ি আছে খালি পকেটে একটা চিরুনি রাখবেন আর মাথা আশ্রাবেন। টায়ার থেকে শুরু করে গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে, বলো। গাড়িটা স্ট্রেচ আপ দেখেছো কোথাও আছে? একদম, কিন্তু দাগ আছে দাদা, আমার খালি চোখে দেখা যাবে। আমি তোমাকে সবসময় একই কথাই বলি দাদা, আমার গাড়িতে দাগ থাকবে কিন্তু রং থাকবে না। দাদা যার মেয়ে সুন্দর তার কি মেকআপের প্রয়োজন আছে? তাহলে বলো। এটা 2019 এর গাড়ি আছে, এটা ক্যাশ টাকার গাড়ি আছে, হয়তো রানটা আমার খেয়াল পড়ছে না। এটা 55,000 টাকা দাম আছে, 55,000 টাকা। সামনে দিয়ে দেখাতে বলবো, সামনে MRF এর টায়ার লাগানো আছে, MRF এর টাইপ সব থেকে ভালো টায়ার আছে, ডিশ আছে। লিভো কিন্তু মাইলেজ কিং বলা যায়, 60 এর উপরে, 60-70 মাইলেজ পেয়ে যাবেন আপনারা, 52 গাড়ি আছে উপরন্ত। তারপরে আমি চলে আসবো, এরপরে একটা এমন একটা গাড়ি দেখাবো দাদা বের করতে চাইছিল না, ওই গাড়িটা নিয়ে রদ দেখা হবে, কলা বাঁচা হবে। তো তার আগে এগুলো দেখিয়ে নিই, বলো। এটা হচ্ছে হিরো আই স্মার্ট বলে, এটাকে স্প্লেন্ডার যাকে বলা হয়, এটার মাইলেজ তুমি 70 পাবে। ওটা আমরা পুরো লিখে দেবো, 70 না পেলে গাড়ি রিটার্ন নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, এটার দাম থাকবে 42,000 টাকা দাদা। 17 গাড়ি, একটা কথা জানো তো, যেমন গুড় তেমন মিষ্টি, জায়গায় আসলে হবে কি চুটকির মিষ্টি। দাদা কিন্তু চুটকি মেরেই প্রাইস দিচ্ছে, আরো জায়গায় আসুন, একটু ঝাঁকা নাকা করুন, দেখবেন কিন্তু একদম অটোমেটিক হ্যাচাং হয়ে যাবে। তারপর অ্যাচিভার দেখবো, বলো। এটা হিরো অ্যাচিভার, এটাও 2017 মডেল আছে, ডিসকাউন্টের সঙ্গে থাকছে, থাকবেই, ধামাকাদার একটা প্রাইস দিচ্ছে, ধামাকাদার একদম, ধামাকাদার পাটাকাদার হওয়া উচিত। 40,000 টাকা, 40, 17 গাড়ি, 17 গাড়ি। আর একটু কিছু কি হবে নাকি? এটাই না, আর তো করবো, আরো করবে, জায়গায় আসতে হবে, জায়গায় আসতে হবে। এটা 40,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। এইবার ইয়ং ছেলেদের ক্রাশ থাকে 150 প্লিট সিট আছে, মানে টপ মডেলের মধ্যে আসে এটা, বলো। 42,000 টাকা, 16 গাড়ি, 16 গাড়ি, 42,000 টাকা দাদারা। আর একটা কথা বলছি, এখানে অনেকে এসেছিলেন, অনেকে দেখে গেছেন, আমার মনে হয় এই দামে গাড়ি পাবেন না, পাবে কোথাও পাবে না, রেকর্ড, নদিয়ার স্টেডিয়ামে তো কোথাও পাবে না। হ্যাঁ একদম, নদিয়া কি দাদা, কলকাতা থেকে যদি লোক আসে এতগুলো শোরুম টপকে, তার মানে ভাবতে হবে দাদা কি প্রাইস লাগে। ভাবো যে কলকাতা থেকে আমার কাছ থেকে এসে গাড়ি নিয়ে যাচ্ছে, সেটাই, কিন্তু কিভাবে নিয়ে যাবে সেটা হচ্ছে ওনাদের সমস্যা ছিল, যার জন্য আমি অনেকটা দিয়ে এসেছিলাম গাড়িটা। তো ওই নিয়ে চাপ নেবেন না, ডেলিভারি হয়ে যাবে মাত্র 42,000 টাকায়। তারপরে দেখবো আমরা, বলো। ইয়ামা, এটা ইয়ামা স্যালুটো আছে, এও মাইলেজ, মাইলেজ, মাইলেজ নিয়ে ভাবতে হবে না তোমার। এটা তোমার জন্য দাম রেখেছি 42,000 টাকা, এটাও 42,000 টাকায় পেয়ে যাবেন। দেখুন 16 গাড়ি আছে, 16 গাড়ি আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, স্পোর্টস বাইক নেই এরকম ভাববে না, আছে, ওগুলো রেডি হচ্ছে, খালি ফোন করতে হবে আমাকে, পেয়ে যাবেন। তারপরে আচ্ছা, এটা 2013 গাড়ি আছে, SZ RR, অনেক বন্ধুরা আমাদের খোঁজেন SZ RR, এবার সেক্ষেত্রে আমরা এই গাড়িটা এমনই একটা ধামাকা দিচ্ছি, 30,000 টাকায় SZ RR দাদা, 45-এর নিচে পাওয়া যায় না, ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট, এটা ফিক্সড, একদম ফিক্সড। তাহলে একটা ডায়লগই মেরে দিই, কুমোর পাড়ায় গরুর গাড়ি, একটু দেখাও, বোঝাই করা দাদার গাড়ি, জলদি আসুন তাড়াতাড়ি, না হলে হাত ছাড়া কিন্তু অনেক গাড়ি, তাই তো, জায়গায় আসতে হবে, কোথায় আসতে হবে, বাদকুল্লা দাস অটোমোবাইলস, কিনে দেওয়া নাম্বার, এই যে জল জল করছে খালি ফোন করুন, না হলে কিন্তু মক্কা মক্কা। তারপরে CT 100, নতুন গাড়ি, বলো। 80-85 মাইলেজ আছে, 2018 গাড়ি, বলো কত দেবো, বলো মজা দাম দাদা, কি বলবো আমি, তোমার তো একটা আইডিয়া আছে, তুমি তো এত জায়গায় ভিডিও করছো, সেই আমি 18 গাড়ি, 40,000 টাকা হবে, 40, হ্যাঁ আচ্ছা 40 বললে তো আমি 37 করলাম, না না দাদা হবে না, আরো কমাতে হবে, কি বলছো তুমি, তাই করলাম 36,000 টাকা করলাম, আবার রাউন্ড ফিগারে আসো একটা, 35 করলাম, আরো
আরো সরি আরো আরো হবে, জায়গায় আসতে হবে। এই যে দিদি দিদি এসে ম্যাডাম যে এসছে, ম্যাডামের মতো জায়গায় আসুন, হয়ে কিন্তু যাবে। কত বললে দাদা? 35,000 হয়ে যাবে। এবার ডিসকভার দেবো বলো। এটা ডিসকভার আছে 2013 গাড়ি। এই গাড়িটা আমি 28,000 টাকা দাম রেখেছি। কিন্তু এটা 18-র গাড়ি 13-র গাড়ি দাদা, বোঝা যাচ্ছে না যে এত এত সুন্দর। দেখো কোথাও টেচআপ করেছে নাকি, তুমি তো দেখছো সামনে টেচআপ করা আছে নাকি। 28,000 টাকা ডিসকভার দিয়ে দিচ্ছো দাদা? এটা ভালো মোবাইল কিনতে গেলে কত টাকা খরচ হয়? মোটামুটি 30-35,000 টাকা কিনলে পরে তাও মনে হয় মন পোষায় না, সেই দামে তার থেকেও কম দামে দাদা গাড়ি অফার করছে, এটা বুঝতে হবে আপনাদের। সেই দাদা আমাদের যে একদম কাঁপিয়ে দিয়েছিল, আপনারা তো ভিডিও দেখছেন। তো একটা ম্যাডাম আর স্যার এসছে। ম্যাডাম আপনারা কোথা থেকে এসছেন? শিমুরালি থেকে এসছে। তো স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, কেমন লেগেছে এখানকার? ভালো লেগেছে, এখানে খুব ভালো লাগছে। স্টাফদের ব্যবহার? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। আর চুটকি মেরেছিলেন? না না, চুটকি মারার আগে কি ডিসকাউন্ট হয়ে গেছে নাকি? না না না, ডিসকাউন্ট এসেই হয়ে গেছে, এমনি হয়ে গেছে। আচ্ছা কি গাড়ি নিলেন আপনারা? ওই যে এই গাড়ি এনট্রক, তাই তো ম্যাডাম? আপনি চালিয়েছেন, টেস্ট ড্রাইভ করেছেন? হ্যাঁ হ্যাঁ চালিয়েছি। আর ব্যবহার ঠেবহার সব? হ্যাঁ খুব ভালো। তো বলবো দাদাকে একটুখানি ডেলিভারি করে দিতে দাদা, একটু আমি ম্যাডামকে এই এনট্রকটা ডেলিভারি করছি। কত টাকায় ম্যাডাম এটা পেয়েছেন আমাকে একটু বলুন? 54,000 টাকায় পেয়েছে। কত সালের ছিল এটা? 19-এর গাড়ি ছিল। 19-এর গাড়ি 54,000 টাকা। গাড়িটাকে একটু দেখাতে বলবো ভালো করে, গাড়িটা একটু দেখিয়ে দাও। একটাও স্ক্র্যাচ নেই, 52 নম্বরের গাড়ি। নাম ট্রান্সফারের সঙ্গে 54, একদম নাম ট্রান্সফারের সঙ্গে 54। আর গিফটও মনে হয় দিয়েছো নাকি? একদম গিফট তো আছে। হ্যাঁ গিফটও দিয়েছো দাদা। তো যাই হোক, বডিগার্ডটা দেখছো না, নতুন বডিগার্ড দিয়ে দিচ্ছি, যেটা ওমেশ কোম্পানির আছে। আচ্ছা নতুন বডিগার্ড যেটার দাম 28,000 টাকা আছে, 2800 টাকা, সেটা কিন্তু দাদা গিফট করছে। হ্যাঁ গিফট করে দিচ্ছে দাদা। তো বলবো দাদা একটু ডেলিভারিটা করে দাও। আচ্ছা ম্যাডামকে আমরা ডেলিভারি করছি। হ্যাঁ ম্যাডাম আপনার চাবি। হ্যাঁ একদম। তো ম্যাডামের অনেক শুভকামনা রইল, আর শারদিয়ার প্রীতি শুভেচ্ছা রইল, ভালোভাবে গাড়ি চালান। তো যাই হোক, এরপরে আরও স্টক আছে, দেখতে থাকুন। এবার এইদিকে যাব। দিদিরা বোনেরা একটা কথা বলছি, আপনারা আবার ভাববেন না যে সব দাদা ভাইদের কালেকশান, আমাদের কালেকশান নেই, আছে বাট অল্প আছে। দাদার কাছে সারা বছরই অফার থাকে, আপনারা যারা নিতে পারছেন না চিন্তা করবেন না, সামনে দুর্গাপূজো পরেও হবে তো। হ্যাঁ আমাকে যখন তখনই আমি এই ডিসকাউন্টে দেবো, যে পুজো বলে কিন্তু আমি এটা করছি। সারা বছরই থাকে? সারা বছরই থাকে, সেম প্রাইসে গাড়ি পাবে। তো আগে দাদা দিদি বোনদেরই কালেকশন আগে দেখাই। তো এইটা একটা দিদি নিয়ে নিয়েছে, এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবে, দেখে নিয়েছেন অলরেডি। তো এটা একটা আমাদের ম্যাডাম বসে আছে, ম্যাডাম আর স্যার এসছে শিমুরালি থেকে, তারা এই গাড়িটা নিয়েছে, বুকিং হয়ে গেছে, এটা বুকিং হয়ে গেছে এই গাড়িটা। তো এরপরে আমরা প্রথমে রেজেটার দিয়ে শুরু করবো বলো। জেডার, এই জেডারটা 2017-এর গাড়ি আছে, দুটো টায়ার ফ্রেশ আছে, ইঞ্জিন গাড়িটা দেখাও, একদম নতুন গাড়ি, দাগ নেই গাড়িতে, 52 নম্বর, কিন্তু সব নম্বরের গাড়ি। হ্যাঁ এই গাড়িটা আমি দাম রেখেছি 45,000 টাকা। 45,000 টাকায় পেয়ে যাবেন। রেজেটার কত সালের ছিল? এটা 17-এর গাড়ি আছে, 17-এর গাড়ি। এটা তো দিদি অলরেডি বুকিং হয়ে গেছে। এবারে BS4-এর গ্ল্যামারে দেখবো, শোয়ানো ইঞ্জিন আছে, শোয়ানো ইঞ্জিন বলো। এটা 19-এর গাড়ি আছে, দাদা আজকে আমাকে বলছে দেবু ভাই কাছে গর্তে ঢুকিয়ে দেবো, আমি তো গর্তে ঢুকবো না, তোমাকেই ঢোকাবো বলো। কত করো বলো? কত? 40-42-55, কোন নাম কোন দাম? আচ্ছা 58 করলাম, 58 যা 65 মার্কেটে বিক্রি হচ্ছে। হ্যাঁ ওই তো বললাম 55-তে আসো। হ্যাঁ আসলাম, তাই এলো 55, আরো আসো। আচ্ছা 54, আরো আসো, আরো আসতে হবে। রাউন্ড ফিগার, রাউন্ড ফিগার শুনবো না, রাউন্ড ফিগার। আচ্ছা করলাম 51 করলাম, আবার এক লেস সেই ঝুলিয়েই রেখে দিই। ডিসকাউন্ট? নো ডিসকাউন্ট, 51 নো ডিসকাউন্ট। এই গাড়ি 65-এর নিচে পাবেন না, আমি লিখে দেবো। আমার গাড়িটা একটু দেখাতে বলো আমার ক্যামেরাম্যান। কত সালের ছিল দাদা এটা? এটা 19-এর গাড়ি আছে, 60-এর নিচে আপনারা পাবেন না। 19-এর গাড়ি এখন 60-এও পাওয়া যায়। আমার ভিডিও যারা রোজ ফলো করেন তারা জানেন যে এই গাড়িগুলোর কেমন ডিমান্ড থাকে, কেমন ডিমান্ড এই গাড়িগুলো, যাদের এইটার ওই সুপার স্প্লেন্ডার মানে মারামারি কাটাকাটি লেগে যায় এই সব গাড়ির জন্য। মাত্র 51,000 টাকায় নো ডিসকাউন্ট, ফিক্সড প্রাইস। বাট জায়গায় যদি আসেন খেলা কিন্তু ঘুরে যেতে পারে। তারপরে দেখবো স্পোর্টস বলো। টিভিএস স্পোর্টটা একটু দেখাতে বলবো। হ্যাঁ এটা 22-এর মডেল আছে, 22-এর গাড়ি, নতুন গাড়ি রয়েছে, অরিজিনাল গাড়ি, 9,599, অরিজিনাল চলা, অরিজিনাল চলা আছে। গুলো দেখো তাহলে বুঝতে পারবে একদম অরিজিনাল চলা আছে গাড়িটা, কোথাও ভাঙা ফাটা দাগ স্ক্র্যাচ কিছু নেই। বলো কত করবে এটা? তুমি আইডিয়া দেবে আমি সেই আইডিয়া দিয়ে দেবো। 60? হ্যাঁ না গো আরো কম করো, 45, আরো কম করো,
কি বলছো? করোনা আমি দেবো পয়সার গাড়ি, হ্যাঁ দেবো কাস্টমারকে, ক্যাশ টাকার গাড়ি আছে, চল্লিশ বিয়াল্লিশ করো যাও, বিয়াল্লিশ না রাউন্ড ফিগার আসবে, তার থেকেও কমে যাবে, তার থেকেও কমে যাবে, এবার জায়গায় আসুন। এইবার যেটা বলছিলাম যে রদ দেখাও হবে কলা বেচাও হবে, সেই গাড়ি এটাকে আমি বলি বুদ্ধিমানদের গাড়ি। তবে এই গাড়িটা রেডি হয়নি, এখন রেডি হয়নি, রেডি করে দাদা দেবে। এটা কত সালের আছে দাদা? এটা ১৯ এর গাড়ি আছে, 4-stroke ইঞ্জিন, একদম সেলফ রানিং আছে, এ টু জেড গাড়িটা রানিং আছে, কিছু দাগ আছে যেগুলো আমরা এখনো রেডি করে দেবে, রেডি করব ওটা, কিন্তু রং করব না, কিন্তু রেডি করব। রেডি বলতে কি এগুলো লাগিয়ে দেবে, ধুয়ে মুছে, হ্যাঁ ধুয়ে মুছে দেবে, যেমন রং করলে স্টিকারটা তুমি হাত দিয়ে বুঝতে পারবে, আমি কিন্তু রং করব না, স্টিকার কোম্পানির যে স্টিকারটা থাকে সেটা কখনো আঙুল দিয়ে ওঠে না, আর রং করা গাড়ির উপর স্টিকার মারলে আঙুল দিয়ে রং করলে উঠে যাবে, যেটা আমার গাড়িতে উঠবে না, কোনো গাড়িতে তুলে দেখাতে পারবে না স্টিকার। সেই ক্ষেত্রে এই গাড়িটার দাম রেখেছে ২৬,০০০ টাকা, ২৬,০০০ টাকা। হ্যালো, এবার ২৬,০০০ টাকা খেলো, কি খেলবো উড়িষ্যার গাড়ি খেলো না, এটা নিয়ে একটু কি বলছো, কি বলছো? দুদালা কাকুরা যারা সবজি বিক্রেতা কাকুরা দাদারা যারা আছেন তাদেরকেও আমি গাড়ি দেবো, দাদা দেবে, আমি না দাদা দেবে, ২৬,০০০ টাকায় সঙ্গে ডিসকাউন্ট থাকছে দাদা। এই বলো না আবার যে নাম ট্রান্সফার হবে না, ক্যাশ টাকার গাড়ি আছে, নাম ট্রান্সফার করে গাড়ি নিয়ে যাবে, নাম ট্রান্সফার অবশ্যই করে নেবেন, খেলে দিলে একদম। তারপরে অ্যাপাচি, এটা ১৯ এর অ্যাপাচি আছে, সিঙ্গেল ডিস, এটা রেডি হয়নি। আবার দাদা ভুল করছো, যার মেয়ে সুন্দর তার মেকআপের প্রয়োজন নেই, বলো ১৯ এর অ্যাপাচি আছে, অরিজিনাল রান আছে, হ্যাঁ দেখে নি আমি, সব তো মনে রাখা সম্ভব হয় না, ২০,৩৪৫-৪৪ কিলোমিটার আছে, এটা দাম রেখেছি তোমার জন্য ৫৩,০০০ টাকা, রাউন্ডে আসবে না, ডিসকাউন্ট থাকবে তো দাদা, বলো, ও ডিসকাউন্ট আছে, তার মানে দাদা জায়গা রেখে দিয়েছে, জায়গা রেখে দিয়েছে, হ্যাঁ তবে কি এরকম কন্ডিশনে দেবে না কিন্তু, একদম যেগুলো দেখেছি চকাচক একদম পকা পক করে দেবে নাকি। তো মাত্র ৫৩,০০০ টাকায় এই ছিল দাদা স্টক, আরও গাড়ি রেডি হচ্ছে, দাদাকে একটু সময় দিন, কারণ দেখুন এখন সব মিস্ত্রিরা কাজের চাপে আছে, একদম দাদার কাছে আরসি আরএস ডিউ সব রকম গাড়ি পাবে, বড় গাড়ি দাদা বেশি রাখে। তো দাদা তাহলে এখানে আমরা শেষ করি, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই। দিন চাকটা ধিনা না, জায়গায় না আসলে কিন্তু অনেক কিছুই পাবেন না, তো অনেক কিছু পেতে গেলে আসতে হবে কোথায়, দাস অটোমোবাইলে, দাদাকে আসতে হবে, জড়িয়ে ধরে ভালোবাসা দিতে হবে, তাহলেই তো দাদা এরকম রেটে গাড়ি দিতে পারবে, তাহলে দাদা একটা উৎসাহ বাড়বে যে আমার কাছে এত দূর দূর থেকে কাস্টমার আসছে প্রত্যেকবার। আর দাদার এখানে সারা বছর অফার থাকে, আপনারা যদি এখন গাড়িও না পান চিন্তা করবেন না, দাদা 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 কথা বলো না, যাও যাও যাও, আপনারা যদি এখন গাড়িও না পান কিছু ভাববেন না, অন্য সময় কিন্তু গাড়ি পেয়ে যাবেন, সারা বছর অফার থাকে। তো এই বলে আমি এখানে শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিন, আর এরকম ফাটাফাটি রাজপঙ্কিদের সঙ্গে, খুব ভালো থাকবেন আপনারা।